হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এমন 11টি খাবারের তথ্য নিয়ে এসেছি যেগুলি নিয়মিত খেলে হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজের সমস্যা এবং স্ট্রোকের ঝুঁকি 100% হ্রাস পাবে এবং 100 বছর পর্যন্ত হার্ট সুস্থ থাকবে আপনার। হার্ট সম্পর্কিত সব সমস্যা চিরতরে দূরে রাখার অসাধারণ খাবারগুলো সম্পর্কে জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। হার্ট সুস্থ রাখার প্রথম খাবারটি হলো পালং শাক। পালং শাকে থাকা ভিটামিন কে, ম্যাগনেশিয়াম এবং আয়রন রক্ত জমাট বাঁধার সমস্যা প্রতিরোধ করে হার্ট অ্যাটাকের সমস্যা দূরে রাখে। দ্বিতীয় খাবারটি হলো পাকা টমেটো। টমেটোয় থাকা লাইকোপিন উপাদান ধমনী এবং হার্টের মধ্যে ব্লকেজ সৃষ্টি হওয়া প্রতিরোধ করে স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। তৃতীয় খাবারটি হলো আলমন্ড বা কাঠবাদাম। আলমন্ডে থাকা উচ্চমানের ডায়েট্রি ফাইবার, মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই রক্তে ব্যাড কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি দূর করে। চতুর্থ খাবারটি হলো ডিম। ডিমে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম এবং গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড হৃৎপিণ্ডের সঠিক কার্যকারিতা বজায় রাখতে অত্যন্ত উপকারী। পঞ্চম খাবারটি হলো ডার্ক চকলেট। ডার্ক চকলেটে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং আর্জিনিন অ্যামিনো অ্যাসিড হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং স্ট্রোকের ঝুঁকি 50% হারে হ্রাস করে। হার্ট সুস্থ রাখার ষষ্ঠ খাবারটি হলো স্ট্রবেরি এবং ব্লুবেরি। স্ট্রবেরি এবং ব্লুবেরিতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীর এবং রক্ত থেকে ক্ষতিকারক টক্সিনগুলোকে দূর করে সারা দেহ জুড়ে রক্ত চলাচলের স্বাভাবিকতা বজায় রাখে এবং স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে। সপ্তম খাবারটি হলো পাকা কলা। পাকা কলায় থাকা পেকটিন নামক সলিউবল ফাইবার এবং পটাশিয়াম রক্তে এলডিএল বা ব্যাড কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ডে ব্লকেজ সৃষ্টি হওয়া প্রতিরোধ করে। অষ্টম খাবারটি হলো রসুন। রসুনে থাকা অ্যারিসিন যোগ আপনার ধমনীতে রক্ত জমাট বাঁধতে দেয় না এবং হৃৎপিণ্ডকে প্রদাহজনিত সমস্যা থেকে দূরে রাখে। নবম খাবারটি হলো অলিভ অয়েল। অলিভ অয়েলে থাকা উচ্চমানের মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হৃৎপিণ্ডে সুস্বাস্থ্য বজায় রাখতে অসামান্যভাবে সাহায্য করে। দশম খাবারটি হলো কাজু বাদাম। কাজু বাদামে পাওয়া ওমেগা-3 এবং ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি 40% হারে হ্রাস করে। একাদশতম খাবারটি হলো গমের আটার রুটি। গমের আটার রুটির মধ্যে থাকা উচ্চমানের ডায়েট্রি ফাইবার, বায়োটিন এবং ভিটামিন বি কমপ্লেক্স সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং হার্টের সঠিক কার্যকারিতা বজায় রাখে। তাই বন্ধুগণ, 100 বছর পর্যন্ত আপনার হার্টকে সুস্থ রাখার জন্য নিয়মিত এই খাবারগুলো অবশ্যই খান। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।